আর এই একটা হিয়ারিং এইড আছে, এটাও আপনার নয়েজ ক্যান্সেলেশন ফ্রি, আপনার ডিজিটাল, এটার প্রাইস হলো আপনার 4800 টাকা, এটার কপি নিতে পারেন আপনার 2000 টাকা প্রাইস। ইয়ারবাডস এর মতো হিয়ারিং এইড, এটা আপনি কানে পরে রাখবেন, ডিজিটাল একেবারে প্রোগ্রামেবল, আমার মোবাইল দিয়ে আমি এটাকে কন্ট্রোল করতে পারবো। এই যে আমি এখন পরে আছি। আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? আপনারা আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসেছি যারা সরাসরি ইম্পোর্টার থেকে কানের হিয়ারিং মেশিন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও। চলুন ভিডিওটি শুরু করি। আবারও চলে আসলাম বাইতে মোকাররমে, সালেহ ইলেকট্রনিক্সে। মমিন ভাই আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভাই আপনার কাছে চলে আসলাম। প্রচুর পরিমাণ হিয়ারিং এড নিয়ে বসে আছেন ভাই। একটা জিনিস আমি বাজারে খবর পেয়েছি যে অরিজিনাল এবং কপি হিয়ারিং এড বলে মার্কেটে ঢুকে গেছে ভাই। ভাই আল্লাহর রহমতে আমরা আপনার ভিডিও স্টার্ট করার পর থেকে আমাদের হিয়ারিং এড গুলো নিয়ে অনেকে কপি করে স্টার্ট করছে। ওকে, আপনি তো জানেনই চায়নাতে প্রতিটা প্রোডাক্টের তিনটা কোয়ালিটি এ বি সি। এখন আমরা তো সব সময় চেষ্টা করি কাস্টমারদের, আমার কাস্টমারদের এ কোয়ালিটির প্রোডাক্ট গুলো দেওয়ার জন্য। এখন অনেকে বি কোয়ালিটি বা সি কোয়ালিটির প্রোডাক্ট এনে আমাদের কাছে সাথে কম্পিটিট করে আপনার একটু প্রাইস কমানোর চেষ্টা করতে। আমার ভিউয়ার্সদের অনুরোধ, অবশ্যই হিয়ারিং এইড নেওয়ার জন্য অবশ্যই সালেহ ইলেকট্রনিক্স এ আগে একবার আসবেন, দেখবেন আমাদের কোয়ালিটিটা যাচাই করে অবশ্যই নেবেন। তো মোমিন ভাই, আমার ভিউয়ার্সদেরকে একটা জিনিস, কপি এবং অরিজিনাল কিভাবে চিনবে এটা আপনি একটু বুঝিয়ে দিবেন, যদি আমার ভিউয়ার্স যদি না থাকে বা প্রতারণার যদি শিকার না হয়। হিয়ারিং এইডের ব্যাপারটা হলো প্রতিটা হিয়ারিং এইডই দেখতে কিন্তু সেম। জি, আসলে এটার মধ্যে হলো মেকানিজমে হলো একটু ঝামেলা। হিয়ারিং এইডের ব্যাপারটা হলো দেখতে সেম, কিন্তু ভিতরের আপনার স্পিকার এবং মাইক্রোফোনের কোয়ালিটিটার উপরে কোয়ালিটিটা ডিপেন্ড করে। যাই হোক, আপনি হিয়ারিং এইড নিতে হলে অবশ্যই বাইতুল মোকাররমের সালেহ ইলেকট্রনিক্স আমাদের কাছে অবশ্যই আসবেন। আচ্ছা মমিন, ইনশাআল্লাহ। আর মমিন ভাই আপনাদের অ্যাড্রেসটা বলে দিবেন, আর স্টার্টিং এর প্রাইসটা কত থেকে শুরু এটা একটু বলে দিবেন আমার ভিউয়ার্স। আমাদের অ্যাড্রেসটা হলো বাইতুল মোকাররম মসজিদের নিচে ইলেকট্রনিক্স মার্কেট। এখানে আমাদের দুইটা দোকান, একটা 70 নিউ সুপার মার্কেট, আর একটা হলো আপনার বি গলিতে 31 নম্বর দোকান, বাইতুল মোকাররম 7 নম্বর এবং 1 নম্বর গেটের সামনে এসে আমাদের ফোন দিলেও হবে, আমরা আমাদের লোক দিয়ে নিয়ে যাব কাস্টমারদের। ইনশাআল্লাহ ভাই, স্টার্টিং এর প্রাইসটা কত শুরু? আমাদের 300 টাকা থেকে আপনার 12500 টাকা। ওকে ওকে, আপনার 300 টাকা থেকে কোনটা একটু আমাদের ভিউয়ার্স একটু দেখান। এই সাইবারসনিক এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি একমাত্র সবচেয়ে কমে 300 টাকার মধ্যে। অনেকেই আছে আপনার নানা নানি দাদা দাদিদের আপনার গিফট করতে চায়, যার জন্য আমরা 300 টাকার মধ্যে অফার প্রাইস স্টার্ট করছি। এটা অনেক জায়গা আপনার 1000-2000 টাকার মধ্যে সেল করতে। ওকে ভাই, এরপর আমাদের ভিউয়ার্সদের জন্য এরপর একজন কোম্পানির 168, এটা 550 টাকা। এটা আমি একটু খুলে দেখাই, এটা আপনার বিটিই প্রোডাক্ট, এটা কানের উপরে, বিটিই বলতে হলো আপনার কানের উপরে, এটা 550 টাকা। ওকে, তারপর অনেকেই আছে আপনার ব্যাটারির জন্য আপনার কেবল সিস্টেম হিয়ারিং এইড নিতে চায়। জি, কেবল সিস্টেম হিয়ারিং এইড এটা আছে হলো এক্স 136, এটার প্রাইস হলো আপনার 550 টাকা। আচ্ছা, এগুলো বাইরে কত সেল হচ্ছে ভাইয়া? 2000-3000 যে যেভাবে। ও, এত গ্যাপ। দেন একজন কোম্পানির K80 একটা ছোট হিয়ারিং এইড আছে, এটা পড়লে আপনার ভাই, এটা তো ইয়ারবাডস এর মতো মনে হচ্ছে। এটা এটার একটা সুবিধা হলো এটা কানে পড়লে আসলে এই যে দেখেন, দেখি দেখা যাচ্ছে না? আপনি তো কানের কালার সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে এটা। আমি অবশ্যই আমার ভিউয়ার্সদের অনুরোধ করবো যে ভালো প্রোডাক্ট নেওয়ার জন্য। এই 950 আমাদের ভিডিওটা বড় হবে দেখে আমরা সব আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে। একজন ব্র্যান্ডের K188, এটা একবারে সবচেয়ে ছোট হিয়ারিং এইড, এটার প্রাইস হলো আপনার 2500 টাকা প্রাইস। আচ্ছা, আমি একটু হিয়ারিং এইডটা আপনাদের নিয়ে দেখাই। আচ্ছা, এটা একেবারে সবচেয়ে ক্ষুদ্র হিয়ারিং এইড। আচ্ছা, আমি একটু কানে দিয়ে দেখাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একেবারে কানের ভিতরে চলে গেল ভাই, কিছুই তো কানে দেয়া নাই, দেখা যাচ্ছে না। আর এর আগে যেটা দেখাইছি এটা থেকে এটা অনেক ছোট, সাইজে অনেক ছোট, সাইজটা দেখলে একটু কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে কেমন সাইজ, অনেক ছোট, আর অর্ধেক অনেক অর্ধেক তো পুরো একবারে অর্ধেক। অনেকে আছে যে সহজে দেখাতে চায় না যে হিয়ারিং এইড ইউজ করে, তাদের জন্য এই ডিভাইসগুলো। এটার প্রাইসটা কত ভাইয়া? এটার প্রাইস 2500 টাকা। আচ্ছা, বাইরে সেল হচ্ছে কত এটা? এটা তো 10-12 হাজার টাকা সেল হয়। এত গ্যাপ। আচ্ছা দেন ভাইয়া,
ছোটর মধ্যে যদি কেউ রিচার্জেবল নিতে চায় তাহলে আমাদের রিচার্জেবলও আছে। আচ্ছা, রিচার্জেবল আসলে এই যে আমি দুইটা কোয়ালিটি রাখছি, বরাবরই যে বলছি যে কোয়ালিটি ভাই দুইটাই তো সেম মনে হচ্ছে, চলে আসছে দুইটাই তো সেম একই। এটা আমি আপনাকে দিব মাত্র 1400 টাকা ভাই, দুইটাই তো সেম। এই ক্যাটাগরির প্রোডাক্ট গুলো যদি আপনি নিতে চান এটা নিতে হবে 2500 টাকা। এটা বুজার ওয়েটা ভাইয়া, আমাদের রিচার্জেবল, এটা লংজিভিটি ভালো থাকবে, চার্জ ভালো থাকবে, এটা দেখা যাবে একদিনে দুই বা তিন বা চার্জ দিতে হবে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আবার উদ্দেশ্য করে বলতে চাই, যদি অরিজিনাল প্রোডাক্ট চান অবশ্যই সালে ইলেকট্রনিক্স এ আপনারা যোগাযোগ করবেন, অবশ্যই ওনারা অরিজিনাল কপি অবশ্যই দেখিয়ে দিবে। আর অবশ্যই আমাদের, আমরা আসলে কাস্টমার আসলে প্রথমে আমাদের কোয়ালিটি প্রোডাক্ট গুলোই দেখাই, যখন কাস্টমার চলে যায় বাজেট না হয় তখন আমরা বলি যে এই প্রোডাক্ট গুলো নেন, একটু প্রাইস কম আছে। এখন আমরা আসলে এতক্ষণ যেগুলো দেখালাম এগুলো সব আপনার অ্যানালগ হিয়ারিং এইড। অ্যানালগ হিয়ারিং এইড এর মধ্যে আরো দুইটা ব্র্যান্ড আছে, একটা ব্র্যান্ডের আছে আপনার বিটিই জিংমা ব্র্যান্ডের, এই প্রোডাক্টটা নিতে পারেন। এটা আপনার নয়েজ ক্যান্সেলেশন ফ্রি, আপনার 2250 টাকা প্রাইস, এটাও বিটি। এটা বাইরে সেল হচ্ছে কত ভাইয়া? এটা 6000-6500 টাকা সেল হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আপনার হিয়ারিং এইড সেন্টার একটা ভিজিট করলে বুঝতে পারবেন যে হিয়ারিং এইড সেন্টার হিয়ারিং এইড এর প্রাইস কেমন। তারপর এই যে আপনার অনেকে আছে যে গ্রামে ব্যাটারির জন্য ছোটগুলো ইউজ করতে চায় না, পেন্সিল ব্যাটারি দিয়ে ইউজ করবে, জি, তাদের জন্য আপনার এই যে এই ব্র্যান্ডেরই আপনার 2350 টাকা, জিংমা ব্র্যান্ডেরই আপনার কেবল সিস্টেম 2350 টাকা। এটা কি আমি ধরতে পারি এটা যারা একটু বয়স্ক রোগী আছে, যারা একটু বয়স্ক তাদের জন্য? এটা বরাবরই যেটা বলতেছিলাম, এটা আপনার ভলিউম অনেদের অনেকের হিয়ারিং এইড লস 100 বা 110, তাদের জন্য আপনার ভলিউম কন্ট্রোল 8 পর্যন্ত আছে এবং এটা নয়েজ ক্যান্সেলেশন ফ্রি চ্যানেল সিস্টেম। আমরা তার মানে আমি আমরা ধরতে পারি যে বাইরের শব্দটা আসবে না, এটা টোটালি নয়েজ ক্যান্সেলেশন, বাইরের শব্দটা বন্ধ করে দিবে, শোষ্য শব্দগুলো, বাইরের শোষ্য শব্দটা যথেষ্ট আপনার এটাতে কম আসবে। এগুলো সব হেয়ার অ্যানালগ হিয়ারিং এইড, আপনি যদি একেবারেই কম চান যে বাইরের নয়েজ যদি একেবারেই কম চান তাহলে আপনার যেতে হবে ডিজিটাল হিয়ারিং এইড। এটি হলো ডিজিটাল হিয়ারিং এইড ভাই, কালারটা তো চমৎকার। ডিজিটাল হিয়ারিং এইড আপনি যেখান থেকে যে কোনো হিয়ারিং এইড সেন্টার থেকে যদি নিতে চান, জি, 20-25 হাজার টাকা বাজেট নিয়ে যেতে হবে। যে কোনো একটা হিয়ারিং এইড সেন্টার ভিজিট করে আসবেন, আমার দোকানে এসে নিয়ে যাবেন। ভাই আপনাদের কাছ থেকে কত নিতে পারবে আমার ভিউয়ার্স? এটা 5500 টাকা আপনাদের জন্য একেবারে অফার মূল্য। ভাই এত কম, মানে এত গ্যাপ থাকে হিয়ারিং সেন্টার গুলোর সাথে, অনেক গ্যাপ, একেবারে দেখতেও সুন্দর। ভাই এটা যে একটা হিয়ারিং এইড পরে আছেন এটা কিন্তু বোঝা যাচ্ছে না, আপনার দেখেন ব্লু কালার, অনেকে ভাববে যে ব্লুটুথ পরে আছি। আচ্ছা, দেখতে সুন্দর, 5500 টাকা প্রাইস। আর ভাইয়া এটার ভিতরে আপনি বলছেন যে একটা ভিতরে ব্লুটুথ অপশন আছে, কোনটা? আর এইগুলোতে অবশ্যই ব্লুটুথ কানেক্টিভিটি আছে। হ্যাঁ, ব্লুটুথ কানেক্টিভিটি, তার মানে যদি প্রবাসী ভাইরা যদি ওনার মা বাবার সাথে কথা বলতে চায়, অনেকে কথা বলতে চায়, হ্যাঁ, মা বাবার সাথে কথা বলতে পারে না, তারা এই মানে বৃদ্ধ মা বাবারা বা প্রবাসী ভাইরা এই প্রোডাক্টটা নিতে পারে ওনার মা বাবার সাথে কথা বলার জন্য। আর যদি ব্লুটুথ ম্যান্ডেটরি না হয়, আচ্ছা, এটার মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারে আমাদের। এটা আপনার একটানা 30-40 ঘন্টা চার্জ থাকবে, কোয়ালিটি ফুল প্রোডাক্ট, এটা ডিজিটাল হিয়ারিং এইড। আচ্ছা, ঠিক আছে। এটার প্রাইস হলো 6500 টাকা প্রাইস। ভাই এটা তো জাপান কোম্পানি তাই না? না, জাপান লিখা আছে, সবই চাইনিজ প্রোডাক্ট, আমরা বলে দেই যে আমাদের সব প্রোডাক্টই চায়না, জাপান লিখা থাকবে, মালয়েশিয়া লিখা থাকবে, যাই লিখা থাকবে, এই সেম জিনিস। এই যে আমি একটা কপি নিছি, আমি আপনাদের জন্য এই যে কপিও রাখছি। ও, তাহলে এটা হলো কপি, আপনারা ভিউয়ার্স দেখেন এই যে কপি আর এটা হলো অরিজিনাল, মানে দুইটাই তো সেম দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে সেম, আপনি ইউজ করলে আপনি বুঝতে পারবেন। তার মানে দিনে একবার দুইবার চার্জ দিতে হবে, এটা একবার চার্জ দিবেন, দুই তিন দিন আপনার চার্জ দিতে হবে না। তার মানে আপনি বললেন এটা নয়েজ ক্যান্সেলেশন অপশন আছে, আর এটা নয়েজ ক্যান্সেল অপশন নাই, অ্যানালগ ডিভাইস, এটা ডিজিটাল ডিভাইস। ও, লুক তো সেম করেছে একবারে। ওই যে প্রথমেই বলে দিলাম, আচ্ছা, আপনার প্রতিটা প্রোডাক্টের আপনি তিনটা ক্যাটাগরি চায়না করতেছে। আচ্ছা, দেন ভাইয়া তারপর যাব হলো আমরা ডিজিটাল হিয়ারিং এইড এর মধ্যে আপনার এই এই ডিভাইসটার মধ্যে। আচ্ছা, অনেকে আসছে আপনার কানের মাপে আপনার ডিভাইস ইটা বানিয়ে নিবে, তাদের জন্য আপনার পাইপ সিস্টেম, আচ্ছা, এই হিয়ারিং এইডটা। আচ্ছা, এটার প্রাইস হলো আপনার 7000 টাকা প্রাইস। ও, ওকে, হ্যাঁ। তারপর সেম এই জিনিসের আরেকটা আছে একটু কোয়ালিটি ফুল প্রোডাক্ট, এটা আপনার 9500 টাকা প্রাইস। দুটো তো সেমই মনে হচ্ছে ভাইয়া, সেম, জাস্ট এই যে আমরা প্রথমেই বলছিলাম এটা আপনার যাদের একটু ড্যামেজটা বেশি তাদের জন্য এটা প্রোভাইড করতেছি, আর এটা একটু ড্যামেজ কম তাদের জন্য। তাহলে ভাইয়া আমি ধরতে, আসলে আরেকটা জিনিস আমি একটু বলে নেই, আচ্ছা, এটা বলা হয়নি আসলে, আমরা হিয়ারিং এইড যারা নিতে আসে আমরা চেষ্টা করি যাদের একটু ড্যামেজটা বেশি, জি, তারা যদি আগে কখনো কোনো ডক্টরের কাছে আপনার এরকম একটা রিপোর্ট গ্রাফ করে থাকে, অবশ্যই আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে এই গ্রাফটা পাঠিয়ে দিবেন যদি না আসতে পারেন, আর না হলে নিয়ে আসবেন, অবশ্যই আমাদের জন্য ভালো হয়, আমরা এটা দেখে
কোনটা আপনার জন্য সুইটেবল ওইটা আমরা প্রোভাইড করে দিব। তাহলে আপনাকে আমার 10টা দেখাতে হবে না, আমরা আপনাদের সুইটেবলটা দিয়ে দিব। ওকে, তাহলে আপনারা রিপোর্ট দেখেও আপনারা হিয়ারিং এড দিচ্ছেন? আমরা প্রথমেই বলি রিপোর্ট দেখে ই করার জন্য। তার মানে আমি নরমালি এই বলি আমার দাদার জন্য নিতে গেছিলাম, তাহলে ওনারা বললো যে একটা হিয়ারিং এড নিলেই হবে, তাহলে এটা রং? হ্যাঁ, ওটা অবশ্যই রং। মানে আপনার যদি লস বেশি হয় আমরা ডিজিটাল হিয়ারিং এডটা নিব, আর যদি নরমাল হয় তাহলে নরমালটা অ্যানালগ নিলেও হবে? হ্যাঁ, অ্যানালগ নিলেও হবে। ও আচ্ছা, ঠিক আছে, নিতে পারে না তাহলে ওদের জন্য আমরা অ্যানালগই প্রোভাইড করি। দেন আরেকটা আসছে নতুন আমাদের প্রোডাক্ট সিমেন্স কোম্পানি, এটাকে অনেকে সিমেন্স সিগনিয়া এই রকম আপনার বলে আপনার 20-25 হাজার টাকা সেল করতেছে, একেবারে ক্ষুদ্র একেবারে। হ্যাঁ, এটা তো পাইপের, এটা তো আমি একটু অবশ্যই আপনাকে পরে দেখাই। আমি কানে দিলাম, এটাও বিটি বলে, এই যে কেবলটা আছে এটা আপনি ইউজার, এটা তো আমার ইনটেক, আমার আপনি ইউজার সময় আপনি একেবারে কেটে নেবেন। এই পাইপটা দেখেন, মানে সহজে বোঝা যাবে না, অনেক চিকন তো। হ্যাঁ, ওটা তো বুঝেই যাচ্ছে না কিছু পড়ে আছে পিছনের, এটা কিন্তু চলে যায়, এটা কিন্তু আমি কেটে ফেলবো ইউজার সময়, জি একেবারে বোঝা যাবে না। ওকে, এই ডিভাইসটাও আপনি ডিজিটাল হিয়ারিং এইড, এটার প্রাইস হলো আপনার 8,500 টাকা প্রাইস। ওকে, এটা তো রিচার্জেবল ভাইয়া? হ্যাঁ, রিচার্জেবল। আচ্ছা, এইগুলো সবই আমি ডিজিটাল দেখালাম। রিচার্জেবলের মধ্যে অনেকেই এই যে আমি অ্যানালগ যদি নিতে চাই এই প্রোডাক্টটা নিতে পারে, কমের মধ্যে আপনার 2250 টাকা প্রাইস। এটা রিচার্জেবল? এটা রিচার্জেবল। ওকে, 2250। আরেকটা তো অবশ্যই আমি আপনাকে ওই যে প্রথমেই দেখাইছিলাম, এটার আমার প্রাইসটা বলা হয়নি, এটার প্রাইস 2500 টাকা। এটার অরিজিনালটা হলো 6,500, কপিটা হলো আপনার 2500 টাকা প্রাইস, আর এটা হলো 2200 টাকা। 2200 টাকা, ওকে, 2250 টাকা ভাইয়া, 2250 টাকা। আর এই একটা হিয়ারিং এইড আছে, এটাও আপনার নয়েজ ক্যান্সেলেশন ফ্রি, আপনার ডিজিটাল, এটার প্রাইস হলো আপনার 4,800 টাকা, এটার কপি নিতে পারেন আপনার 2,000 টাকা প্রাইস। ও, ওইটা হলো নয়েজ ক্যান্সেলেশন অপশন থাকবে না? অ্যানালগ গুলোতে নয়েজ ক্যান্সেলেশন অপশন থাকবে না। আর বরাবরই আমরা আমাদের যারা একটু হিয়ারিং এইড ইউজ করতে যাচ্ছেন কিন্তু বুঝাতে যাচ্ছেন না যে আপনার হিয়ারিং লস আছে, তাদের জন্য অবশ্যই এই ডিভাইসটা আমরা নিয়ে আসছি। আপনারা অফিসে জব করেন, যেখানেই জব করেন বা কাউকে, ভাই এটা তো ইয়ার বাডস লাগতেছে, এটা ইয়ার বাডস, বাট এটা হিয়ারিং বাডস, ইয়ার বাডসের মতো হিয়ারিং এ, এটা আপনি কানে পরে রাখবেন, কোনো সমস্যা নেই, ডিজিটাল একেবারে প্রোগ্রামেবল, আমার মোবাইল দিয়ে আমি এটাকে কন্ট্রোল করতে পারবো। এই যে আমি এখন পরে আছি, এটা কি অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবে? হ্যাঁ, অ্যাপস দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। ওকে, হিয়ারিং এক্সটেন্ডারে গেলে হয় কি, এই অ্যাপস গুলো ওরা কম্পিউটার বা ল্যাপটপে প্রোভাইড করে আপনার কাছ থেকে প্রতি সেশনে 1,000-2,000 টাকা করে রেখে দিচ্ছে, আর আমরা আপনার ডিজিটাল অ্যাপস কন্ট্রোলটা আমরা মোবাইলে দিয়ে দিচ্ছি, যার জন্য ওনার কন্ট্রোলটা উনি নিজেই করতে পারবেন। ভাই একটু ঘুরেন, একটু আমার ভিউয়ারসকে একটু দেখাই, এটা বোঝা যাবে না, এটা তো পুরো এখন কথা বলতেছে, আমার কথা কিন্তু এখানে অনেক লাউড যাচ্ছে। আচ্ছা, আমি একটু খুলে ফেলি। ওকে ওকে, আচ্ছা ভাই, এটা তো অবশ্যই রিচার্জেবল নাকি? এটা কতক্ষণ চার্জ থাকবে? এটা একবার 30 ঘন্টা চার্জ থাকবে, আর কেস থেকে আপনার দুইবার চার্জ দেয়া যাবে। ওকে, তাহলে এটা তো একটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট ভাইয়া, এটা তো বুঝেই যাবে না যে একটা ইয়ং, এটা একটা ইয়ং জেনারেশনের জন্য একটা চমৎকার একটি প্রোডাক্ট। হ্যাঁ, একটা ইয়ারবাডস এর মতো একটা হিয়ারিং এক্সটেন্ডার গেলে বুঝতে পারবেন 30-40 হাজার টাকা হিয়ারিং এডের জন্য কোনো ব্যাপার না, কিন্তু এটা আমরা রাখছি মাত্র 12,500 টাকা, মাত্র 12,500 টাকা দুই কানের জন্য ডিজিটাল হিয়ারিং। আমি আমার ভিউয়ার্সদেরকে বলবো, যারা মানে হিয়ারিং এইড মানে লস বা যাদের হিয়ারিং এইড পড়তে একটু লজ্জা পাচ্ছেন বা হিয়ারিং এইড, এই জিনিসটা নিতে পারেন, বুঝেই যাবে না যে এটা একটা হিয়ারিং এইড, একটা বুঝে যাবে একটা ইয়ারবাডস পরে আছেন, আর কালারটাও সুন্দর একেবারে অ্যাপেলের ইয়ারবাডস এর মতো। আর ভাই এটা অবশ্যই অ্যাপস কন্ট্রোলিং? হ্যাঁ, অবশ্যই অ্যাপস কন্ট্রোলিং। ওকে, তারপর এক্সেসরিজ গুলোর মধ্যে আমাদের কাছে আপনার ব্যাটারি গুলো পাবেন, চায়না ব্যাটারি গুলো যদি নেন 100 টাকা করে পাতা, 10টা করে থাকবে, আর জার্মানির ব্যাটারি গুলো পাবেন 6টা করে থাকবে আপনার 250-300 টাকা এরকম প্রাইস। আর এগুলো কি? এইগুলো হলো আপনার হিয়ারিং এইড গুলোর হেড, এগুলো অনেক সময় পানি গিয়ে বা ইয়ে নষ্ট হয়ে যেতে পারে, এইগুলো 250 টাকা করে দাম। আবার যারা কেবল সিস্টেম নিতে যাচ্ছেন এই কেবল গুলো নিতে পারেন, একেবারে জেনুইন কেবল, হিয়ারিং এইড এর সাথে আসে, এগুলো 80 টাকা যদি কম। এগুলো হলো ভাইয়া ওইলো পকেট সিস্টেম যেগুলোর জন্য মেশিন লাগে, ওই মেশিনের জন্য তারগুলো, এই তো আপনার যে কোনো হিয়ারিং এইড এর যে কোনো সমস্যা হোক আপনি আমাদের কাছ থেকে যদি নিয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন, প্রতিটার অ্যাপস প্রতিটার আপনার পার্টস আমাদের কাছে অ্যাভেলেবল, আমরা প্রোভাইড করব। ওকে, যদি কিছু টাকা পয়সা লাগে ওটা আপনি দিবেন, আমরা ইনশাআল্লাহ কমপ্লিট করে দিব। আমাদের আরো কিছু ডিভাইস আছে, এই প্রোডাক্টটা আপনি নিতে পারেন, আপনার 1,850 টাকা প্রাইস। আমি র্যান্ডম কিছু প্রাইস বলে দিচ্ছি, এই প্রোডাক্টটা নিতে পারেন আপনার 1,750 টাকা প্রাইস। তারপর একজনের F18 এই প্রোডাক্টটা নিতে পারেন, এই প্রোডাক্টটা হলো আপনার 1,650 টাকা প্রাইস। তারপর একজনের আপনার F16
এটা আপনার 2550 টাকা প্রাইস। ওকে, আমাদের কাছে আসলে অনেক ডিভাইস আছে, আপনারা আসলে হবে। জি, K83 এটা অনেক পপুলার একটা মডেল, ইন্ডিয়া অনেক সেল হয়। এই এটা 1850 টাকা প্রাইস। তো তারপর আরেকটা ডিভাইস আছে আপনার একজনের, এটা অনেকে আপনার সিমেন্স সিগনে এইগুলো বলে বিক্রি করে দেয়। জি হ্যাঁ, সুন্দর হেয়ারিং এইট ডিভাইস, এটা আপনার 2250 টাকা প্রাইস। অ্যানালগ এর মধ্যে যদি আমি বলি, কারো বাজেট একটু কম থাকে কিন্তু অ্যানালগ নিতে যাচ্ছেন, রিচার্জেবল না নিয়ে আপনি এই যে ব্যাটারি সিস্টেম এটা নেন, এটা একটা নরমাল ব্যাটারি দিলে আপনার 7-10 দিন ইউজ করতে পারবে, অনেক ব্যাটারি কম থাকে। তাহলে তার ভাই এটার মাথাটা হলো এই যে এই মাথাগুলো, আচ্ছা একটু ভিউয়ার্স দের দেখিয়ে দিয়ে দেন। ও, এই মাথাগুলো নষ্ট হলে, এই মাথাগুলো নষ্ট হয় পাওয়া যায়, এর জন্য আমি বলছি আমাদের কাছে হেয়ারিং এইট নিলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যদি কোনো ডিসটার্ব হয়। ওকে, আর আমি অবশ্যই আমার ভিউয়ার্সদের জন্য বলবো, যাদের হেয়ারিং এর সমস্যা, যাদের শোনার সমস্যা, অবশ্যই মা বাবা দাদা দাদির জন্য নিতে চান, অবশ্যই সালি ইলেকট্রনিক্সে যোগাযোগ করবেন মুমিন ভাইয়ের সাথে। আর মুমিন ভাই, হেয়ারিং এইট দিয়ে অনেককে খুশি করা যায়, মা বাবার জন্য অনেক কিছু জীবনে করছেন, একটা হেয়ারিং এইট দিলেই বুঝতে পারবেন ওনারা কি পরিমাণ খুশি হয়। ওনারা লজ্জায় অনেক সময় বলতে পারে না যে কানে কম শুনে বা একটু রেসপন্স করে কম, আপনি তখনই আপনার বুঝে নিতে হবে আপনার ছেলে বা সন্তান হিসেবে আপনার দায়িত্ব ওনাদের একটু খেয়াল রাখা এবং এই ডিভাইসগুলো যদি ওনাদের লাগে একটু প্রোভাইড করা। আপনারা যদি ঢাকার বাইরে নিতে চান, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যদি না আসতে পারেন, প্রবাসী বাইরে আমরা বলতেছি বা ঢাকার বাইরে, আপনি অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন। প্রোডাক্ট নেওয়ার পর আমরা অবশ্যই, যদি আপনি না চালাতে পারেন, আমাদের সাথে ভিডিও কলে আমরা আপনার সবই করে দিব, কোনো টেনশনে কিছু নাই, আসতেই হবে এমন কোনো কথা না, আর আসলে মোস্ট ওয়েলকাম, আমাদের এখানে চায়ের দাওয়াত রইল অবশ্যই। ওকে, আর মোমিন ভাই, আর এমনি ঢাকার বাইরে তো আপনারা ডেলিভারি দিচ্ছেন, হোম ডেলিভারি? আমরা একেবারে হোম ডেলিভারি দিচ্ছি, ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিচ্ছি। অনেকে প্রোডাক্ট নিয়ে নেয় না, এর জন্য সামনে আমরা একটু অ্যাডভান্স দিয়ে থাকি, আপনার টেনশনের কিছু নেই, অবশ্যই আপনার প্রোডাক্ট পাবেন এবং ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলোই পাবেন। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে দিয়ে একটা লাইক দিয়ে রাখবেন, বেল আইকনে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কারোর যদি অরিজিনাল হেয়ারিং এইড লাগে, অবশ্যই মুমিন ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন। আর মুমিন ভাই, তাহলে আজকের মতো বিদায় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।